সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো কার্যক্রমে মন্ত্রী এমপিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনের কোনো সমন্বয় কমিটিতে তারা থাকতে পারবেন না বলে জানান তিনি। সকালে নির্বাচন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান সিএসসি। তবে দলীয় রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে তাদের নিষেধ নেই বলেও জানান কে এম নুরুল হুদা। পরে ঢাকা উত্তর সিটির নির্বাচনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনী আচরণবিধি মেনেই কাজ করবেন তারা। নির্বাচন বলে প্রচারণা এবং নির্বাচন কার্যক্রম তারা করতে পারবে না, কারণ এখানে তো তাদেরকে এই আমরা একেবারে নির্বাচনের বাইরে যে কাজ সেখান থেকে নিষ্ক্রিয় করার কোনো সুযোগ আমাদের নেই। এমপিরা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো ক্যাম্পেইনে যেতে পারবো না, এটা আমরা মেনে নিছি। কিন্তু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে সভা হয়, একটা অডিটোরিয়ামে একটা মিটিং হলো, সেখানে এমপিরা যেতে পারবে।